আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি। তো দুপুর রান্নাবান্না বসে দিলাম। তো আমার ভিউয়ার্সরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আসছেন, আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি। তো আমি এখানে বুটের ডাল দিয়ে মুরগির পাকনা পা চামড়া দিয়ে একটা তরকারি রান্না করব। তো এই তরকারিটা খুবই মজার হয়। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম আজকে। তো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ভাত রান্না করা হয়ে গেছে আমার। তো দুপুরের দিকে হয় কি প্রচুর রোদ পড়ে আমার জানালা দিয়ে, তো গরমের দিকে এই সমস্যাটা হয়, তো শীতের দিকে আবার এই সমস্যাটা থাকে না, রোদটা থাকে না, আর দুপুর দিকে রান্নাও করা যায় না, আর এই টাইমটাই গ্যাসটা এসে পড়ে। তো সকালে তো গ্যাস থাকেই না, তোমরা তো সবাই জানো, তোমাদের সবাই বললামই। এই তো আমার এটা কষানো শেষ হয়ে গেছে চামড়াটা। তো বুটের ডালটা আমি দিয়ে দিলাম এখানে, আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। তো ডালটা আমি সেদ্ধ করে নিইনি, তো আমি সবসময় এইভাবে দিয়েই রান্না করি। তো সকালে আমি ডালটা ভিজে রাখছিলাম, তো ভালোভাবেই ভিজে সুন্দর ফুলে গেছে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিশিয়ে দেব। তো আয়ান আজকে ঘুমিয়ে গেছে, তো ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই দুপুরে 11টা বাজে যখন। নাফিসও টিভি দেখতে আছে, নাতিম নিচে খেলা করতে গেছে, বল খেলতে গেছে। তো এদিকে আমি লতিটা বসিয়ে দেব। তো লতিটা আমি আগেই ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভাজা করে নেব। তো আমি সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, ভাজা ভাজা হলে কি ঘেরানটা সুন্দর আসে আমার কাছে মনে হয়। তো একটু ভাজা করে আমি একটু পানি দিয়ে দিলাম। তো আমি সবসময় পানিটা দিয়ে তারপর মশলাটা ব্যবহার করি, না হয় আমার কাছে লাগে যেন যে মশলাটা পুড়ে গেছে, তো পানিটা ব্যবহার করে আমি মশলাটা দিয়ে দিই পরে। তো আমি এখানে একটু জিরে বাটা, হলুদ বাটা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দেব। তাই তো ভালোভাবে নাড়াচাড়া করবো। আর ক্যামেরাতে তো তোমরা দেখতেই পারছো যে রৌদ্রে এসে পড়ছে, হাঁড়ি পাতিলার উপরে দেখা যাচ্ছে। প্রচুর রোদ পড়ে গরমের সময়। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা রাখছো সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার এই ঝোলটা দিয়ে দিলাম তরকারিতে। তো ঝোলটা দেওয়ার পরে তো একটু বলক এসে পড়ছে, কিন্তু খুবই একটা ঘ্রাণ বের হয়েছে। তো তোমরা তো আর বুঝতে পারবে না ঘ্রাণ বের হয়েছে, আমার কাছে খুবই ঘ্রাণ ভালোই লাগতেছে ঘ্রাণটা। তো ডালটা আমি একটু হালকা ঝোল ঝোলে রাখবো, না হয় কি ডালটা নামিয়ে ফেলে পরে ঘন হয়ে যায় ঝোলটা। তো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিছি জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, তো ওটা স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই তো দুপুরে আমরা খাওয়া দাবার করতে চলে আসলাম। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বন্ধুরা আল্লাহ হাফেজ।